डियर स्टूडेंट्स, जीवन विज्ञान श्रेणी कक्षे तुम्हारे स्वागत जानाच्छि। आज आमादेर मुख्य आलोच्य विषय हलो जीव सम्पर्कित वैचित्र्य अर्थात बायोलॉजिकल डाइवर्सिटी। এই পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন টমাস লাভজয়। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রচলন করেন ই ও উইলসন। ওয়াল্টার রোজেন জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম কবে ব্যবহার করেন? 1985। জীব বৈচিত্র্য শব্দটি যে পরিবেশ কেন্দ্রিক বিশ্ব সম্মেলনে জনপ্রিয়তা পায় তা হল রিও সম্মেলন 1992। জীব বৈচিত্র্যের প্রথম ধাপ হল জিন বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের দ্বিতীয় ধাপ হল প্রজাতি বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের তৃতীয় ধাপ হল বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কোনো নির্দিষ্ট বাসভূমির মধ্যে জীবগোষ্ঠীর প্রাপ্ত জীব বৈচিত্র্যকে বলে ড্যাস আলফা বৈচিত্র্য। বিভিন্ন প্রাকৃতিক বাসভূমির মধ্যে প্রাপ্ত জীব বৈচিত্র্যকে বলে বিটা বৈচিত্র্য। একটি বৃহৎ আয়তন ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে প্রাপ্ত জীব বৈচিত্র্যকে বলে গামা বৈচিত্র্য। জীবাশ্ম সম্পর্কিত গবেষণা থেকে জানা যায় যে একটি প্রজাতির গড় আয়ু 50 লক্ষ থেকে 1 কোটি বছর। যে দশককে সম্মিলিত জাতিপুঞ্জ জীব বৈচিত্র্যের দশক হিসাবে চিহ্নিত করেছেন সেটি হল 2011 থেকে 2020। এই বছরটিকে জীব বৈচিত্র্যের দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থলভাগের জীব বৈচিত্র্য সর্বাধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।